সবাইকে শুভেচ্ছা। আমি সাইমা আহমেদ, রেডব্রিজ কাউন্সিলর, ইলফোর্ড টাউন ওয়ার্ডের একজন কাউন্সিলর। আপনারা কি জানেন, আগামী 1 জুলাই থেকে রেডব্রিজ টাউন হলে একটি ওয়াক ইন ভ্যাকসিনেশন ক্লিনিক চালু হচ্ছে, যেখানে আগামী 18 জুলাই পর্যন্ত সপ্তাহে 4 দিন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এবং রবিবার ফাইজার ভ্যাকসিন দেওয়া হবে। বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট করে অথবা সন্ধ্যা 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত কোনো বুকিং ছাড়াই ওয়াক ইন ক্লিনিকে চলে আসতে পারেন। বুকিংয়ের জন্য 08000385929 এই ফোন নাম্বারে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। 18 বছরের উপরে যে কেউ এই ওয়াক ইন সেন্টারের সুবিধাটি গ্রহণ করতে পারবেন। আর জীবন রক্ষাকারী এই টিকা নিয়ে আপনারা সবাই হাজারো মানুষদের একজন হন, করোনা থেকে নিজেকে, নিজের পরিবারকে আর প্রতিবেশীকে নিরাপদে রাখুন। ওয়াক ইন সেন্টারের সুবিধাটা হলো আপনাকে কোনো রকম প্রমাণাদি নিয়ে আসতে হবে না, অর্থাৎ আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনার ইমিগ্রেশন স্টেটাস অথবা আপনার NHS নাম্বার সংক্রান্ত কোনো কিছু জানতে চাওয়া হবে না, কেবলমাত্র আপনার বয়সটি নিশ্চিত করা হবে। আর আপনি যদি টাউন হলে নাও আসতে পারেন, তাহলে বারার বিভিন্ন অঞ্চলে আমাদের যে পপ আপ ক্লিনিক রয়েছে সেখানেও যেতে পারেন, যেখানে ফাইজার অথবা অ্যাস্ট্রোজেনিকা টিকা দেয়া হচ্ছে। আপনার পরিবার বা পরিচিত জনের মধ্যে কারো যদি বয়স 50-এর উপরে হয় এবং তারা এখন পর্যন্ত যদি টিকা না নিয়ে থাকেন, তাহলে তাদেরকেও আপনার সঙ্গে নিয়ে আসুন। আমাদের ভ্যাকসিন সংক্রান্ত বিস্তারিত জানতে পারবেন www.redbridge.gov.uk/coronavirus এই ওয়েবসাইটে। আমরা যত বেশি মানুষ টিকা নেব, তত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনা বাড়বে।